আজকে আমি স্টিফেন কোভির লেখা দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বেস্ট সেলিং বইয়ের হ্যাবিট ওয়ান থেকে ভিক্টর ফ্র্যাঙ্কলিনের স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইনি এমন একজন মানুষ যিনি নিজের সাফারিংকে ইন্সপিরেশনে বদলে দিয়েছিলেন। ভিক্টর ফ্র্যাঙ্কলকে নাজি ডেথ ক্যাম্পসে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে তিনি এক এক করে তার পরিবারের সকলকে হারিয়েছিলেন। এই ভয়ানক সিচুয়েশনে তিনি একটা সত্যি উপলব্ধি করেছিলেন যে স্টিমুলাস আর রেসপন্সের মাঝে ফ্রিডম অফ চয়েস থাকে। ফ্র্যাঙ্কল নিজের এই ফ্রিডমকে নিজের ব্রাইটার ফিউচারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেছিলেন। তিনি সেই ভয়ানক সিচুয়েশনের মধ্যেও বহু কষ্ট সহ্য করে নিজের ইমাজিনারি স্টুডেন্টসদের পড়াতে থাকতেন। যেমনই সিচুয়েশন হোক না কেন, তার পজিটিভলি রেসপন্স করার এই চয়েসই তাকে যারা জেলে বন্দি করে রেখেছিল তাদের থেকেও বেশি ফ্রিডম এনে দিয়েছিল। ভিক্টর ফ্র্যাঙ্কলিনের এই স্টোরি আমাদের বুঝতে শেখায় যে আমরা আমাদের সিচুয়েশনের হাতের পুতুল নই, আমরা আমাদের দান নিজেই চালতে পারি। যারা রিয়্যাক্টিভ স্বভাবের হয় তাদের ইমোশনস আর অ্যাকশনস কন্ট্রোল হয় এক্সটার্নাল ফ্যাক্টরসের উপর নির্ভর করে, ঠিক যেন তারা কারোর হাতের পুতুল। কিন্তু যারা প্রোঅ্যাক্টিভ তারা নিজেরা চুজ করে যে তাদের মাথায় বৃষ্টি পড়বে না মাথার উপর সূর্য উঠবে। তারা নিজেদের ভ্যালুজ অনুযায়ী চলে, দুনিয়ার মন মতো নয়। যারা প্রোঅ্যাক্টিভ হয় তারা ভিকটিম মাইন্ডসেটে আটকে থাকার বদলে সেই জিনিসগুলোতে ফোকাস করে যেগুলো তারা কন্ট্রোল করতে পারবে। তারা নিজেদের লাইফকে নিজের মতো করে বাঁচে। তারা এটা ভালো করে জানে যে জীবন নানা চ্যালেঞ্জেস আর সেটব্যাকসে ভরা, আর এই হার্ডলগুলোকে তারা গ্রোথ আর লার্নিংয়ের অপরচুনিটি বলে মনে করে। এখন প্রশ্ন হলো, তুমি তোমার লাইফে কিভাবে আরও প্রোঅ্যাক্টিভ হতে পারো? এই ভিডিওতে আমরা কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমাকে প্রোঅ্যাক্টিভ হতে হেল্প করবে। নাম্বার ওয়ান, আইডেন্টিফাই ইয়োর সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যদি তুমি এমন একজন স্টুডেন্ট হও যে সবসময় অ্যাসাইনমেন্টস, এক্সামস আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে থাকে, তাহলে যে জিনিসগুলো তোমার কন্ট্রোলের বাইরে, যেমন এক্সামে কোয়েশ্চেন্সের ডিফিকাল্টি লেভেল বা টিচারের মুড, এইসব নিয়ে না ভেবে সেই জিনিসগুলোর ওপরে ফোকাস করো যেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো। নিজের স্টাডি শিডিউলকে নিজের সুবিধা মতো ম্যানেজ করো, টাইম ম্যানেজমেন্ট স্কিলস ইউজ করো আর প্রত্যেকটা দিনের সদ ব্যবহার করো। নাম্বার টু, টেক রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তোমার লাস্ট এক্সামটা ভালো হয়নি, কিন্তু তার জন্য তোমার বোন তোমার নোটস খারাপ করে দিয়েছে এই ব্লেম না করে নিজে নিজে রেসপন্সিবিলিটি নাও। অ্যাকসেপ্ট করো যে তুমি তোমার অ্যাকাডেমিক জার্নির ক্যাপ্টেন, আর তাই নিজেকে রাইট ডাইরেকশনে নিয়ে যাও। নিজের ভুলগুলো অ্যানালাইজ করো আর সেগুলো ইম্প্রুভ করার জন্য লেগে পড়ো। কারণ এটা মনে রাখা দরকার, আসল খেলাটা হলো রেসপন্সিবিলিটি নেওয়ার আর নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার। নাম্বার থ্রি, সেট ক্লিয়ার গোলস। ইমাজিন করো এমন একটা স্টুডেন্ট যার লাইফে কোনো ডাইরেকশন নেই আর সে এইমলেসলি ঘুরে বেড়াচ্ছে। এমন স্টুডেন্ট হয়ে যেও না, নিজের জন্য কিছু দুর্দান্ত গোলস সেট করো, যেমন কোনো কঠিন সাবজেক্টে টপ স্কোর করা, স্টাডি গ্রুপ জয়েন করা বা সেমিস্টারে ভালো নাম্বার নিয়ে পাস করা। নিজের গোলসকে ছোট ছোট বাট অ্যাচিভেবল স্টেপসে ডিভাইড করে সাকসেসের জন্য একটা রোড ম্যাপ তৈরি করো, আর সেই টার্গেটসগুলোকে প্রোয়ের মতো কমপ্লিট করো। অ্যাকমপ্লিশমেন্টসগুলো অ্যাচিভ করে তুমি একজন সুপারস্টারের মতো ফিল করবে। নাম্বার ফোর, কাল্টিভেট আ গ্রোথ মাইন্ডসেট। হয়তো তুমি সিলেবাসের প্রকাণ্ড পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছো আর সেটা দেখে মনে হচ্ছে যেন মাউন্ট এভারেস্টে চড়তে হবে। হার মেনে নেওয়া আর এটা মেনে নেওয়া যে তুমি কোনো দিন সেখানে চড়তে পারবে না, এটা ভাবা বন্ধ করো। গ্রোথ মাইন্ডসেটকে এমব্রেস করো, নিজেকে বিশ্বাস করো। প্রত্যেকটা চ্যালেঞ্জ তোমার গ্রোথের জন্য একটা নতুন অপরচুনিটি এনে দেয়। নিজের লার্নিং ক্যাপ পরো, রিসোর্সেস খোঁজো আর মুশকিল টপিক্সের মুখোমুখি হও। সবাইকে দেখিয়ে দাও যে তুমিও দারুণ কিছু করে দেখাতে পারো। নাম্বার ফাইভ, প্র্যাকটিস সেলফ অ্যাওয়ারনেস। তুমিও কি সেই সব স্টুডেন্টসদের মতো যারা পড়তে বসার সময় আসলেই কোনো না কোনো এক্সকিউজ খুঁজে সেটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, বা ফানি শর্ট ভিডিওস দেখে সারা দিন সময় কাটিয়ে দেয়? আমরা সবাই এই ফেজের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই বদ অভ্যাস থেকে বেরোনোর একমাত্র উপায় হলো সেলফ অ্যাওয়ারনেস।
নিজের স্ট্রেংথসকে চেনো, যেমন ম্যাথ করতে ভালোবাসা, এবং নিজের স্ট্রেংথকে নিজের অ্যাডভান্টেজের জন্য কাজে লাগাও। নিজের উইকনেসগুলোর দিকেও সমানভাবে নজর দাও, যেমন সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে হারিয়ে যাওয়ার অভ্যাস, আর এই উইকনেসগুলোকে কীভাবে শোধরানো যায় তার উপায় খুঁজে বের করো। নিজেকে কারোর থেকে কম মনে না করে এবার কোমর বেঁধে লেগে পড়ো। নাম্বার 6, টেক অ্যাকশন। ধরো একটা স্টুডেন্ট রয়েছে যে স্বপ্ন তো অনেক বড় বড় দেখতে ভালোবাসে, কিন্তু কাজের বেলায় সে নবঢঙ্কা। ওয়েল, তোমার সাথে যদি তার মিল থাকে তাহলে এবার ঘুরে দাঁড়াও। কখন ইন্সপিরেশন নিজে হেঁটে তোমার কাছে আসবে সেই সময়ের অপেক্ষা না করে ছোট ছোট অ্যাকশন নিয়ে নিজের জার্নি শুরু করো। বেবি স্টেপস নিয়ে নিয়ে একটা মোমেন্টাম গড়ে তোলো। সেটা তোমার স্টাডি ম্যাটেরিয়ালসকে অর্গানাইজ করা হোক, ক্লাস ডিসকাশনসে পার্টিসিপেট করা হোক, বা যেখানে তোমার আটকাচ্ছে সেখানে তোমার বন্ধু বা টিচার্সের হেল্প নেওয়া হোক। জাস্ট অ্যাকশন নিতে শুরু করো, কারণ আজ যদি তুমি মন দিয়ে পড়াশুনো করো তাহলে তোমার ফিউচার সেলফ তোমাকে অবশ্যই থ্যাংক ইউ বলবে। সবসময় এটা মনে রাখা দরকার যে প্রোঅ্যাক্টিভ হওয়া মানে এটা না যে তোমাকে জীবনে কখনো চ্যালেঞ্জেস বা সেটব্যাকস ফেস করতে হবে না। জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু প্রোঅ্যাক্টিভ থেকে তুমি নিজেকে আরও স্ট্রেংথ আর ডিটারমিনেশনে ভরিয়ে তুলে এই চ্যালেঞ্জেসগুলোর মোকাবেলা করতে পারবে আর নিজের ভাগ্য নিজেই লিখতে পারবে। তাহলে চলো, প্যাসেঞ্জার সিট থেকে উঠে লাইফের স্টিয়ারিং হুইল নিজের হাতে নাও, প্রোঅ্যাক্টিভ হও আর নিজের পাওয়ার অফ চয়েসকে ভালো করে ইউজ করো। স্টিফেন কভির লেখা বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল থেকে আমি এই হাইলি এফেক্টিভ হ্যাবিটটা সম্পর্কে জেনেছি। যদি তুমিও এই ইন্টারেস্টিং কনসেপ্ট সম্পর্কে আরও ডিপ নলেজ পেতে চাও তাহলে আমি তোমাকে এই বইটা কেনার জন্য হাইলি রিকমেন্ড করছি। তুমি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই বইটা কিনতে পারো। যদি বই পড়তে তোমার বোরিং লাগে কিন্তু তুমি বেস্ট সেলিং পার্সোনাল ডেভেলপমেন্ট বুকসে বলা আইডিয়াস সম্পর্কে জানতে চাও, তো আমাদের চ্যানেল তোমার জন্য একটা অল্টারনেটিভ অপশন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তুমি চ্যাপ্টার ওয়াইজ কম্প্রিহেন্সিভ বুক সামারিজ দেখতে পারবে। যদি তুমি অন্য কোনো বইয়ের সামারি ফ্রি অফ কস্ট শুনতে চাও তো প্লিজ আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।